হেই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি হচ্ছে একদম ঈদ স্পেশাল একটি ভিডিও। ঈদ হলো আমাদের ধর্মের একটি রীতিনীতি, একটি কালচার। ঈদ হলো একটি খুশির দিন, একটি আনন্দের দিন। এই ঈদ প্রত্যেকটা বছরে আমাদের মাঝে পুনরায় ফেরত আসে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং শোনাবো ঈদ স্পেশাল কিছু গান, যেগুলো ঈদের দিন না বাজালে অ্যাটলিস্ট চলেই না। তো চলুন শুরু করছি। তো প্রথমেই শুরু করছি মন ছুঁয়ে যাওয়ার মতো একটি গান, স্বপ্ন যাবে বাড়ি আমার। দেশ বিদেশে মানুষ নিজেদের কর্মক্ষেত্রের কারণে আপন মানুষদের কাছ থেকে দূরে থাকতে হয়, কিন্তু যখন ঈদের ছুটিতে নিজের প্রিয় কিংবা আপন মানুষদের সাথে দেখা করার যে আনন্দ কিংবা উৎফুল্লতা রয়েছে, সেই বিষয়টি খুব সুন্দরভাবে এই গানটিতে ফুটানো হয়েছে। গানটি ছিল গ্রামীণ ফোনের পক্ষ থেকে। এরপর দ্বিতীয়তে যে গানটি আপনাদের শোনাবো সেটি হচ্ছে টলিউড কিং জিতের ঈদ মুবারক ঈদ গানটি। এই গানটি ছাড়া তো জাস্ট ঈদটা জমেই না। ঈদ বলে যদি কোনো সিগনেচার গান থাকে সেটি হলো এই গানটি। গানটি রাস্তাতেও বাজতে শুনে আসলাম একটু আগে। ঈদ 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 এসেছে, আর ঈদ 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 এসেছে। এরপর তৃতীয় যে ঈদ সিগনেচার গানটি সেটা হচ্ছে সাল্লু ভাইয়ের এই গানটি। বন্ধুরা, এই গানটিও ঈদের ভেতর বক্সে একদম ফুল সাউন্ডে বাজিয়ে না শুনলে আমার কাছে তো ঈদই মনে হয় না। একটা অন্যরকম ফিল আসে ঈদের সময় সাল্লু ভাইয়ের এই গানটি বাজাতে। এরপর গাইস, 4 নম্বরে যে ঈদ স্পেশাল গানটি রয়েছে সেটিও কিন্তু ঈদের সময় প্রায় মানুষদেরকেই বাজাতে শোনা যেত, আর সেটা হচ্ছে হুকাবার। গাইস, এই গানটি একদম ঈদের সময় ছেলে পেলেদের এবং বড়দেরও পার্টি করার জন্য একটি পারফেক্ট গান। গানটি বেশ কয়েক বছর পুরনো হলেও এক সময়ে শুধুমাত্র অডিও এবং ঈদ ছাড়াও বক্সে হর হামেশাই বাজাতে শোনা যেত। এরপর ও হ্যাঁ গাইস, সালমান খানের আরো একটি ঈদ সিগনেচার গান হলো এটি। আসসালাম আলাইকুম, আসসালাম, ঈদ কাহে ইয়ারো ইয়ে পায়া। এই গানটি ছোটবেলায় শুনতাম, তখন তো আর ঈদের চাঁদ কি, ঈদের চাঁদ উঠলে যে পরদিন ঈদ শুরু হয় সেটা তো আর বুঝতাম না। বাট ঈদের 1-2 দিন আগে থেকেই এই গানটি চালানো শুরু করলেই বুঝে যেতাম যে ঈদ আসছে। ঈদের মধ্যে বক্সে বাজিয়ে এনজয় করার মতো বেস্ট একটি ঈদ স্পেশাল গান এটি। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। তো যাই হোক, এরপর রয়েছে ঠিক জিতের গানটির মতোই ঈদের মধ্যে বেশ উপভোগ করার মতো আরো একটি গান, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম, রমজানের রোজার পরে এলো রে আজ ঈদ। কিন্তু এই গানটিতে ছিল বাংলাদেশের সুপারস্টার সাকিব। সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজ ঈদ মুবারক। এই গানটিও খুবই এনজয়ফুল একটি গান ঈদে বক্সে বাজানোর জন্য। ঈদ মুবারক। এরপর রয়েছে মেরা সোনা সজন ঘর আয়া শিরোনামের গানটি। গাইস, এই গানটিতে কিন্তু কোনো ঈদকে নিয়ে একটি ওয়ার্ডও উচ্চারণ করা নেই, কিন্তু গাইস এই গানটি শুনলে কেন জানি ঈদ ঈদ একটা ফিল আসে। কারণ গাইস, এই গানটিও মানুষ ঈদ আসলেই বক্সে অনেক বাজাতো, তাই হয়তো এই গানটি ছোটবেলায় শুনতে শুনতে এখন বাজালেই ঈদ ঈদ ফিলটা আসে। সর্বশেষ থাকছে আমাদের বাংলাদেশের অতি পুরনো এবং আন্তর্জাতিক ঈদ সিগনেচার একটি গান, আর সেটা হচ্ছে ওমন রমজানের ওই রোজার শেষে মোস্ট পপুলার সেই গানটি।
গানটি আমাদের দেশে সেই 2000 সালের দিক থেকেই এখন পর্যন্ত চলে আসতেছে। প্রতি ঈদে এই গানটি তো থাকবেই। এই গানটি ছাড়া ঈদ কি জিনিস আমরা তো সেটাই জানি না। গানটি হলো আমাদের বাঙালির ঈদের একটি ঐতিহ্য। তো বন্ধুরা, এই ছিল ঈদ স্পেশাল, কিছু বাংলা এবং হিন্দি গান মিলিয়ে ঈদের আনন্দ করার মতো এবং বক্সে বাজিয়ে উপভোগ করার মতো গান। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই ধরনের আরো বিনোদনমূলক ভিডিও পাওয়ার জন্য। এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। ঈদ মোবারক। তো সবাই খুব ভালোভাবে ঈদ কাটান। আল্লাহ হাফেজ।